ঢাকার বিভাগীয় গণসমাবেশ পণ্ড করতেই 7 ডিসেম্বর নয়াপল্টনে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 7 ডিসেম্বরের ঘটনায় পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শনে আসেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, গতকাল রাতে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে পুলিশ হানা দিয়েছে। সেখানে তার ছেলে ও বিএনপির নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তাদের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির নামে পুলিশ ইশরাক ও তার মায়ের কক্ষে ব্যাপক ভাঙচুর করে, বাসার দারোয়ানকে আটকে রাখে, এমনকি বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। নজরুল ইসলাম খান আরও বলেন, পুলিশ নিজেরাই ব্যাগ নিয়ে মুখে বিএনপি অফিসে বোমা থাকার নাটক সাজিয়ে দলের নেতাকর্মীদের গ্রেফতার করেছে, অনেক সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহিন, বিএনপির সংবাদ সম্মেলনের কি খবর আছে আপনার কাছে? এবং দলের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ ভাইকে গ্রেপ্তার করেছে। দেখছেন যে আমার পিছনে, এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে বিএনপির যে নির্ধারিত যে কর্মসূচি, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতাদের যে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি অসংখ্য নেতাকর্মীদের যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির দাবিতে আমরা দেখেছি গত 10 তারিখে যে তাদের ঢাকা মহাসমাবেশ হয়েছিল, সেখানে তারা ঘোষণা দিয়েছিলেন যে তাদের কেন্দ্রীয় নেতাদের যদি মুক্তি দেওয়া না হয় তাহলে 13 তারিখে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করবেন দেশব্যাপী। তারই অংশ হিসেবে কিন্তু আজকে বিএনপির পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখেছি যে হাজারো নেতাকর্মী কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছে। তারা তাদের যে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে যে সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছেন। আমি যদি একটু দেখাতে চাই, এর মধ্যে অনেক বিভিন্ন ইউনিট থেকে, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু অসংখ্য নেতাকর্মী কিন্তু তারা তাদের ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এসছেন। তারা বলছেন যে তাদের যে নেতাকর্মী, তাদের যে নেতা রয়েছেন, অর্থাৎ বিএনপি মহাসচিবকে, আপনি জানেন যে গতকালকে বিএনপি মহাসচিবের জামিন শুনানি হয়েছিল, সেখানে কিন্তু তাকে বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলা হয়েছে সে মামলা কিন্তু তার জামিন নামঞ্জুর হয়েছে। তারা কিন্তু আজকে এই সমস্ত নেতাকর্মীরা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত বিএনপির এই কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিএনপির যে অন্যান্য নেতাকর্মী রয়েছে তাদের যে গ্রেপ্তার করা হয়েছে, তারা বলছেন যে সেটি অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, সেই তাদের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদেরকে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে, আর যদি মুক্তি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা কিন্তু সাধারণ নেতাকর্মীরা বলছেন। তবে এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ সমাবেশ কিন্তু শুরু হয়নি। আমরা জানি যে 2টার পরে কেন্দ্রীয় নেতারা আসবেন, তারা পরবর্তীতে হয়তো কঠোর কর্মসূচি দিবেন, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। তো এই ছিল বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।